গেল বছরের 31 ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজের বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। এমপি লিটন হত্যার ঘটনায় ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলির দায়ের করা মামলায় মঙ্গলবার গ্রেপ্তার করা হয় জাতীয় পার্টির সাবেক এমপি ডাক্তার আব্দুল কাদের খানকে। আদালতে হাজির করে ওইদিনই 10 দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপরই তার গ্রামের বাড়ি খানপাড়ায় দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলে অভিযান। সে সময় বাড়ির আঙিনা খুঁড়ে উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি। কাদের খানের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চলবে বলে জানায় পুলিশ। রিমান্ডের আজকে প্রথম দিনে আমরা তাকে বেশ কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য মতে আমরা অভিযান চালাই। ইতিমধ্যে তার বাড়ির আঙ্গিনার মাঝখানে আঙ্গিনার পাশে দেওয়াল ঘেঁষে মাটির নিচে তার দেওয়া তথ্য মতে আমরা একটি অস্ত্র উদ্ধার করতে পেরেছি এবং আরেকটি অস্ত্রের ম্যাগজিন, গুলি ভর্তি ম্যাগজিন পাওয়া গেছে এবং আরও তথ্য আছে যেগুলো আমাদের অভিযান অব্যাহত আছে। এমপি লিটন হত্যা মামলায় তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসীও। জঘন্যতম হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ যেভাবে কুলু উদ্ঘাটন করেছে এবং আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, আমি মনে করি যেটা পুলিশের অন্যতম একটা সক্ষমতা। হত্যার সঠিক কারণ অনুসন্ধান করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে তারা। সমর ইসলাম, 21 টেলিভিশন।